বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামুল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাবি, অর্থাৎ তিনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বসা করে কাটান, কাবুলে এরই নাম কাজ। ওর ভুয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়ায়, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙ্গুলগুলো দু কাঁধি মর্তমান কলা হয়ে ঝুলছে, পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো। এ কান ও কান জোড়া মুখ, হা করলে চৌরাচৌরি কলা গিলতে পারে, এব্রো থেব্রো নাক কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছাবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা, রুজও তো মাখবার কথা নয়। পরনে শিলওয়ার কুর্তা আর ওয়াস্কিট, ঠোঁট দুটি পর্যন্ত দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ সরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো চীনে মাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও পেলুম। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে, কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায়? তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম মেসের চার্জে, 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? এক গাল হাসলো, কি কি রাখতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলাম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর চেয়ে নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ তৈরি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম খবর টবরও রাখে। বললুম, তা আমার হাড়ি কুড়ি বাসন কোসন তো কিছুই নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো, রাত্রির রান্না আজ আর বোধ হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা মুঠে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভিতর তেল নুন লকড়ি সবই দেখতে পেলাম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন, খুব বেশি যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টক বগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা, বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে। উই সার্তেনমা এভিদমা, অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে।
বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহেরুর সময়, অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবে বা ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ ও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিসমিস লুকোচুরি খেলছে, এক কোণে একটি আলু অপাংতে হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে, আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের শামি কাবাব, বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, রান্নাঘরে আরো আছে, একজনের রান্না না করে যদি কেউ তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেয়া যায়, কিন্তু সে যদি ছয় জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে তখন আর কি করার থাকে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি, তার উপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরাকাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান, ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পূরণ পি অন্তর্ধান, আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞাসা করলুম এ আবার কি। আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর, মুখে বলল বাগেবালার বরফি আঙুর, তামাম আফগানিস্তানের মশহুর, বলেই একখান শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসল। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন। বুঝলুম বরফ ঢাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ছিনছিন করে উঠছে, কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিলুম, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না, ক্ষান্ত দিয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও, কার্গোয়াল কে দেয় ধুয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সার সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়, সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ, কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে, আস্ত উটের রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি, ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে সে দাঁড়ালো, মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি, তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললাম কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো, তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর, পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে, কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতশবাজির উল্কা, মানুষের খিদে হবেই বা কি করে। আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করলো হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ, সে কি জায়গা।
একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা সে কি আরাম, লোহার বার কষে আঙার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে, দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন চেতর বরফ ববারদ, কি রকম বরফ পড়ে। আমি বললুম, সাত দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্ত হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন জানালার পাশে বসুন, দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছেই। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘটটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, কখনো বয় জোর বাতাস প্রচন্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি লাগিয়ে দিয়েছে, বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলো পাথারি ছুটোছুটি লাগায়, হু হু করে কখনো এক মুখ হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তারই উপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়, তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না, কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন, যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিড়ে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ছেটিয়ে নিয়ে, দম নেবেন ছাতি এক বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন এক বিঘত নেমে যাবে, এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে যাবে, তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব, আজ যা রান্না করেছিলাম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, শীতকালটা আমি পার্সিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে?